আজ থেকে ঠিক 51 বছর আগে পা রেখেছিলেন সিনেমা জগতে, যদিও মুক্তি পায়নি তার প্রথম ছবি। তখন অবশ্য কেই বা জানত তিনি একদিন হয়ে উঠবেন মহানায়িকা। হ্যাঁ, আমরা কথা বলছি সুচিত্রা সেনকে নিয়ে। সুচিত্রা সেন নামটা শুনেই আজও চোখের সামনে ভেসে আসে স্বর্ণযুগের কালজয়ী সমস্ত সিনেমা। তার প্রয়াণের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর, তবে আজও তার অভিনীত ছবির মধ্যে দিয়েই লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে অমর অক্ষয় তিনি। টলিউডে হয়তো অনেক অভিনেত্রী আসবেন যাবেন, কিন্তু হৃদয়ের মণিকোঠায় মহানায়িকা হিসাবে থেকে যাবেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের অভিনয় নিয়ে কোনো কথাই হয় না, কিন্তু কিভাবে অভিনয়ে এসেছিলেন তিনি? শুরু থেকেই কি নায়িকা হতে চেয়েছিলেন তিনি, নাকি হঠাৎ করে অভিনয়ে এসে মিলেছিল সাফল্য? পরিচালক সুকুমার দাশগুপ্তের হাত ধরে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেন অভিনীত 7 নম্বর কয়েদি। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সিনেমায় চমক দিয়েছেন তিনি। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির হার্টথ্রব। প্রথম বাঙালি অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছিলেন আন্তর্জাতিক পুরস্কার। 7 পাকে বাধা ছবিতে অভিনেতাকে এনে দিয়েছিল মস্কো চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রী সম্মান। নায়কের অভিনয়ে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সুচিত্রা সেনের খ্যাতির একটা বড় অংশ জুড়ে রয়েছে অভিনেতা উত্তম কুমারের সঙ্গে তার অন স্ক্রিন কেমিস্ট্রি। 1953 সালে পথ চলা শুরু করেছিলেন এই জুটি। তারা প্রথম কাজ করেছিলেন নির্মল দে পরিচালিত 75 ছবিতে। দর্শকের মন জয় করেছিল হাস্যরসে ভরা এই ছবি। এরপর বসন্ত চৌধুরী, প্রশান্ত কুমার থেকে শুরু করে বিকাশ রায়, অশোক কুমার পর্যন্ত অনেকের সঙ্গে বিভিন্ন ছবিতে জুটি বেঁধেছেন সুচিত্রা। কিন্তু বাঙালির মনে জায়গা করে নিয়েছেন সুচিত্রা ও উত্তম জুটি।